হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম ওয়ান পেজ নম্বর 214-তে পাবে। আর এটা হচ্ছে পার্ট থ্রির ভিডিও। পার্ট থ্রি কেন? কারণ পার্ট ওয়ান এবং পার্ট টু অর্থাৎ যে এমসিকিউ এবং যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি সমস্তগুলোই কিন্তু পার্ট ওয়ান আর পার্ট টুতে করে দিয়েছি। পার্ট টুতে কিন্তু বেশিরভাগ অঙ্ক বড়ও রয়েছে, তো পার্ট টু ভিডিওটাও দেখো। এবং এটা হচ্ছে এই মডেল কোশ্চেন পেপারের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট থ্রি। এখানে সমস্ত অঙ্কগুলোই আমি এই পার্টে করিয়ে দিয়েছি, তাই ভিডিওটা একটু লম্বা হবে। তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, কারণ অঙ্কগুলো তোমাদেরকে শিখতে লাগবে। তো দেখো, আমরা আজকে শুরু করব আট দাগ থেকে। শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখো আট দাগের অঙ্কটা কি বলছে। প্রথমে বলছে, এমন একটি প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করো যার হর লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি হবে 3/4। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে প্রকৃত যে ভগ্নাংশটা রয়েছে সেটা আমরা লিখে নেব। তো আমরা কি লিখবো? মনে করি প্রকৃত যে ভগ্নাংশটা রয়েছে, প্রকৃত ভগ্নাংশ, সেই প্রকৃত ভগ্নাংশটাকে আমরা ধরে নিলাম x/y। অর্থাৎ x-টাকে আমরা বলবো হচ্ছে লব আর y-টাকে আমরা বলবো হচ্ছে হর, ঠিক আছে? এবার ডাইরেক্ট আমরা যদি প্রশ্নানুসারে করি, প্রশ্নানুসারী, তাহলে প্রশ্নানুসারে ডাইরেক্ট করলে কি হবে? এখানে বলেছে লব অপেক্ষা 5 বেশি, অর্থাৎ y এর যে মানটা বেরোবে সেটা x এর সাথে 5 বেশি, ঠিক আছে? তাহলে y সমান সমান x+5। এটাকে যদি সাজাই আমরা তাহলে আসবে কি, x-y = -5। এটাকে সাজালে এই রাশিটা আসবে বা সমীকরণটা আসবে, এবং এই সমীকরণটাকে আমরা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা করব হচ্ছে, আবার বলে লিখব, আর একটা সমীকরণ আমাদের হবে। তাহলে আবার বলে কি লিখব? বলেছে লব এবং হরের সঙ্গে যদি 3 যোগ করি, তার মানে x এর সাথেও 3 যোগ করতে হবে, আবার y এর সাথেও আমাদেরকে 3 যোগ করতে হবে, তাহলে ভগ্নাংশটা আসবে কত? 3/4। তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো 4 দিয়ে প্রথমে গুণ করলে হচ্ছে 4x, তারপরে হচ্ছে 3 4 12, 3 দিয়ে করলে হচ্ছে 3y, আর 3 3 9। বা দিয়ে আমরা যদি করি তাহলে 4x এর পাশে কি আসবে? 3y আসবে, আর 9 এর পাশে যাবে হচ্ছে 12। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি হচ্ছে 4x-3y = -3, যেটা আমরা পাচ্ছি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণও পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণও পেয়ে গেলাম। এবার আমরা 1 নম্বর আর 2 নম্বরকে যদি অপনয়ন করি, তাহলে অপনয়ন করার একটা প্রসেস রয়েছে। প্রসেসটা কি? 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করব, ঠিক আছে? 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব। যেহেতু আমরা x এর রাশিটা মেলাচ্ছি তার জন্য আমরা এটা করব। লেখাটা এখানে কিন্তু বাংলা ভাষায় তোমাদেরকে লিখতে হবে, আমি কিন্তু লিখছি না, ঠিক আছে? লিখলে ভিডিওগুলো তো আরও লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতেও বোরিং ফিল হবে। তাই আমি তোমরা এখানে লিখে নিও যে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এবার গুণ করার পরে আমরা কি করব? দেখো 4x হচ্ছে -4y হচ্ছে -4 5 20। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ 1 নম্বর সমীকরণ, তাকে 4 দিয়ে গুণ হয়েছে। আর দ্বিতীয় যে সমীকরণ রয়েছে সেটা যা যা আছে সেটাই আমরা বসিয়ে দিলাম, তাহলে এখানে -3 আছে, বসিয়ে দিলাম। এবার আমরা দাগ টানলাম, দাগ টেনে আমরা কি করব? অপনয়ন করব, অর্থাৎ সাইন চেঞ্জ করব। মাইনাস হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে এই রাশিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো 3 থেকে 4 বাদ দিলে -y, আর এই পাশে 20 থেকে এটা বাদ দিলে হচ্ছে 17। তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি y এর মান হচ্ছে 17। তাহলে y এর মান যদি 17 হয়, তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই, 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যদি মান বসাই, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? x-y = -5 ছিল। তাহলে এখানে আমরা কি বসাবো? x-y টা হয়ে যাবে কত? -17, আর এই পাশে হয়ে যাবে -5। তাহলে x এর মান আমরা বের করব -5, আর প্লাস হচ্ছে 17। তাহলে 17 থেকে যদি 5 আমরা বিয়োগ করি তাহলে 12 পাবো। তাহলে আমরা x এর মান পেলাম 12 আর y এর মান পেলাম হচ্ছে 17।
তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি, সুতরাং প্রকৃত যে ভগ্নাংশটা চেয়েছিল, তাহলে প্রকৃত ভগ্নাংশ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে, ওপরে লব লিখবো অর্থাৎ 12, আর নিচে লিখবো হচ্ছে 17। তাহলে প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে 12/17, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, এক ব্যক্তির কিছু মুরগি ও কিছু গরু আছে, তাদের মোট মাথার সংখ্যা 48টি এবং পায়ের সংখ্যা 140টি। মুরগি ও গরুর সংখ্যা নির্ণয় করতে বলেছে, তো আমরা এটা কিভাবে করব দেখো। প্রথমে আমরা এখানে কটা মুরগি আর কটা গরু আছে জানি না, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, তাহলে মনে করি বলে আমরা লিখব, মনে করি গরু আছে 1টি। প্রথমে গরু ধরে নিলাম, তাহলে গরু কটি আছে? 1টি আছে। আর মুরগি যে রয়েছে সে মুরগির সংখ্যা আমরা ধরে নিলাম হচ্ছে 2টি, ঠিক আছে। তাহলে গরু আছে 1টি আর মুরগি আছে 2টি। প্রশ্নানুসারে আমাদেরকে কি বলছে দেখো, প্রশ্নানুসারে বলছে যে তাদের মোট মাথার সংখ্যা আর পায়ের সংখ্যা 140টা। তাহলে প্রথমে আমরা এখানে বলে দিয়েছে মোট মাথার সংখ্যা, মাথার সংখ্যা মানে কি আমরা জানি, x+y, এটা মানেই তো মাথা, ঠিক আছে। এক্সটা গরুর এক্সটা মাথায় হবে আর ওয়াইটি মুরগির ওয়াইটা মাথায় হবে, একটা করেই তো মাথা আছে, তাই এটা =48। এটা আমরা পেলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ আবার বলে লিখব, আবার বলে যদি লিখি তাহলে কি হবে, বলছে তাদের পায়ের সংখ্যা, পায়ের সংখ্যা মাথায় রাখবে, গরুর কিন্তু 4টে পা হয়, ঠিক আছে, 4টে পা হচ্ছে গরুর হয়, কাউ বলে লিখলাম। আর যে হেন রয়েছে বা মুরগি রয়েছে তার কিন্তু 2টো করে পা হয়, এটা কিন্তু মাথায় রাখবে, বা এটা আশা করি তোমরা সবাই জানো সহজ জিনিস। তাই 4টে গরুর, সরি, একটা গরুর 4টে হচ্ছে পা আর মুরগির হচ্ছে 2টো করে। তাহলে 4টে করে যদি হয় তাহলে আমরা এখানে লিখবো 4x, আর এটা 2টো করে যদি হয় তাহলে লিখবো হচ্ছে 2y, =2 বলে দিয়েছে কত, 140। তার মানে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানেও 1 নম্বর সমীকরণ পেলাম, 2 নম্বর সমীকরণ পেলাম। এবার জাস্ট আমরা কি করব, 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করব, ঠিক আছে, 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব। আবারও বলছি বাংলা ভাষায় কিন্তু এখানে লিখতে হবে, তোমাদের লিখতে হবে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তারপরে দেখো সমাধানটা হবে, 4 দিয়ে তাহলে গুণ করলে হচ্ছে 4x, প্লাস দিয়ে হবে 4y, আর 4 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 4×8=32, আর 4×4=16, 17×18=19, মানে 192। আর নিচে যা আছে তাই বসিয়ে দেবো, 4x+2y=140। এটাকে যদি আমরা এবার বিয়োগ করি, এটা বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, মানে এটা কেটে যাচ্ছে। এবার এটা যদি কেটে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে 2y বসছে, আর এখানে 192 থেকে 140 বাদ দিলে 52, মানে 52 হচ্ছে। তাহলে y এর মান বলতে পারি 52কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 26 হয়। তাহলে y এর মান 26 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল, 1 নম্বর সমীকরণটা ছিল x+y, তার মানে x+y এর জায়গায় 26 লিখলাম, আর =2 ছিল হচ্ছে 48। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x=48 থেকে 26 বিয়োগ, তাহলে 48 থেকে 26 বাদ দিলে কটা হয়, 22টা হয়। তার মানে এখানে x আর y এর মান বেরিয়ে গেছে, আর xy আমরা ধরেছিলাম, x দেখো এখানে আমরা ধরেছিলাম হচ্ছে গরু, আর y ধরেছিলাম মুরগি। তাহলে x হচ্ছে গরু, তার মানে গরুর সংখ্যা হচ্ছে 22টি। তাহলে এখানে উত্তর তোমরা কিন্তু লিখে দেবে যে গরুর সংখ্যা রয়েছে, গরু আছে 22টি, আর মুরগি আছে 26টি, ঠিক আছে। এটাই চেয়েছিল উত্তরে, দেখে নাও মুরগি ও গরুর সংখ্যা কত, এটাই চেয়েছিল। তো এই গেল হচ্ছে অঙ্কটা। চলে আসছি নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক অর্থাৎ 9 দাগের অঙ্ক কি রয়েছে দেখো, a^x = b^y = c^z রয়েছে, ABC বলে দিয়েছে 1, দেখাও যে এই রাশিটা। আচ্ছা, তো প্রথমে যে অঙ্কটা দিয়ে দিয়েছে a^x = b^y = c^z = আমরা এটাকে ধরে নেবো হচ্ছে k, ঠিক আছে, k হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক, আমরা ধরে নিলাম এটা k। এবার দেখো a^x = k ধরতে পারি, তাহলে a
সমান সমান কি বেরোবে, কে টু দি পাওয়ার 1 বাই এক্স বেরোবে। কেন বলতো, টু দি পাওয়ারকে যদি আমরা চেঞ্জ করি, মানে এর মাথা থেকে মানে বাঁদিক থেকে ডান দিকে টু দি পাওয়ার নিয়ে গেলে সেটা অনন্যক হয়ে যায়, এক্স এর অনন্যক হচ্ছে 1 বাই এক্স, এটা কিন্তু মাথায় রাখবে। একইভাবে আমরা বি এর ক্ষেত্রেও করতে পারি, বি ওয়াই ইকুয়াল টু কে, তাহলে বি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই। একইভাবে আমরা সি এর মানও করতে পারি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, তাহলে সি ইকুয়াল টু কি বেরোবে, কে টু দি পাওয়ার 1 বাই জেড, এই রাশিটা বেরিয়ে গেল। এইটা বেরোনোর পর এবার আমাদেরকে বলে দিয়েছে এ বি আর সি ইকুয়াল টু 1 হয়, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স, তারপরে ইনটু দিয়ে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, আর ইনটু দিয়ে কে টু দি পাওয়ার 1 বাই জেড, ইকুয়াল টু বলতে পারি 1 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 0। মাথায় রাখবে 1 মানে হচ্ছে কোনো কিছুর টু দি পাওয়ার 0, আমি এখানে লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে কোনো কিছুর যদি টু দি পাওয়ার 0 থাকে তাহলে সেটা কিন্তু অ্যান্সার 1 হয়। এবার এটাকে আমরা সমাধান কি করে করব, সূচক অনুযায়ী গুণে থাকলে সেটা যোগ হয়ে যায়, তার মানে কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই আর প্লাস 1 বাই জেড হবে, আর ইকুয়াল টু এই পাশে হবে কে টু দি পাওয়ার 0। এবার এই রাশিটাকে আমরা যদি তুলনা করি, তুলনা করলে কি হবে, ওপরের রাশিটা নিচে চলে আসবে, মানে কে উঠে যাবে, 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবার আমরা কি করব, লসাগু করব, লসাগু করলে কি হবে, এক্স ওয়াই জেড হবে, ওপরে এক্স বাদ গেলে পড়ে থাকছে ওয়াই জেড, ওয়াই বাদ গেলে পড়ে থাকছে এক্স জেড, আর জেড বাদ গেলে পড়ে থাকছে এক্স ওয়াই, এই রাশিটা ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, ক্রস গুণ যদি করি তাহলে দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স ওয়াই, তারপরটা হবে ওয়াই জেড, আর তারপরটা হবে এক্স জেড, ইকুয়াল টু দেখো 0 আসছে, কারণ এক্স ওয়াই জেড কে 0 এর সাথে গুণ করলে 0 হয়, এবং এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই এটাকে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। তোমাদেরকে আরেকবারও দেখিয়ে দিই, এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল যে এটা ইকুয়াল টু 0 হবে। তো এই হলো এই অঙ্কটা। চলে আসছি আমরা এর অথবা দিয়ে, একটা দিয়েছে সেটা একটা সূচকের অঙ্ক, বলছে টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 রয়েছে আর প্লাস দিয়ে টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 রয়েছে ইকুয়াল টু 48। তো দেখো আমি এটা অঙ্কটা টুকছি না, এখানে টোকাই রয়েছে, আমি এখান থেকেই সমাধান করা শুরু করে দিলাম, ঠিক আছে। টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 যদি যোগ হয় তাহলে আমরা জানি সেটা গুণ হয়ে যায়, তার মানে এটার সাথে টু টু দি পাওয়ার 1 গুণ হয়ে যাবে, আর প্লাস দিয়ে টু টু দি পাওয়ার এক্স এটা হয়ে যাবে গুণ দিয়ে টু টু দি পাওয়ার 2 সমান সমান 48। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে কমন যাচ্ছে টু টু দি পাওয়ার এক্স, পড়ে থাকছে 2 1 2 আর এটা 2 এর স্কোয়ার অর্থাৎ 4 সমান সমান হচ্ছে 48। এবার এটাকে আমরা কি করব, টু টু দি পাওয়ার এক্স লিখবো আর এটা হয়ে যাবে 48 বাই 6 হয়ে যাবে। কেন 6 হলো বলতো, 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 6 নিচে চলে এসছে, আর 6 কে যদি ভাঙি তাহলে 6 8 48 বোঝা গেল 8 হলো, আবার 8 কে যদি ভাঙো তাহলে টু টু দি পাওয়ার কিউব হবে, বোঝা গেল। এবার টু টু দি পাওয়ার কিউব যদি হয় তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানেও 2 রয়েছে এখানেও 2 রয়েছে, তার মানে 2 2 যদি তুলনা করি তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে 3, ঠিক আছে। 2 এর সাথে এই 2 তুলনা করলে আমরা পাচ্ছি এক্স এর সাথে এই 3, তার মানে এক্স এর মান 3, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এখানে সমাধান চেয়েছে তাই এক্স এর মান 3 হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো নেক্সট অঙ্কটা অর্থাৎ 10 দাগের অঙ্কটা কি বলছে, যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড হয় সমান সমান লগ ওয়াই দিয়ে জেড মাইনাস এক্স রয়েছে আর সমান সমান দিয়ে লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড এর মান 1 হচ্ছে। এটাকে আমাদেরকে জাস্ট বেসিক্যালি কি করতে হবে, কে ধরতে হবে, তার মানে এই যে রাশিগুলো রয়েছে এটাকে কে ধরতে হবে, তা আমি লিখে নিচ্ছি আগে, লগ এক্স বাই দিয়ে ওয়াই মাইনাস জেড এটা ইকুয়াল টু, তারপরে লগ ওয়াই বাই দিয়ে জেড মাইনাস এক্স রয়েছে তারপর ইকুয়াল টু, আর লগ জেড বাই দিয়ে এক্স মাইনাস ওয়াই রয়েছে এটা ইকুয়াল টু আমরা ধরবো হচ্ছে কে, এটা ধরি বলে এখানে লিখে দিলাম, তাহলে আমরা কেটা আমরা হচ্ছে ধরলাম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে শুধু লগ এক্স এর মান যদি বের করি তাহলে শুধু লগ এক্স এর মান কি হবে, কে এর সাথে ওয়াই এবং কে এর সাথে জেড দেখো গুণ হয়ে যাচ্ছে, এই যে নিচের যে পোর্শনটা দেখছো সেটা কে এর সাথে গুণ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি লগ ওয়াই বের করি তাহলে সেটাও কে এর সাথে, তাহলে কে জেড হয়ে যাচ্ছে আর মাইনাস দিয়ে কে এক্স হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি লগ জেড বের করি তাহলে এটাও কি হবে, কে এক্স মাইনাস দিয়ে কে ওয়াই। এবার আমাদেরকে কি করতে হবে,
আমরা প্রথম দ্বিতীয় আর তৃতীয় যে রাশিটা পেলাম সেটাকে আমরা যোগ করে দেব। তাহলে এক নম্বর দু নম্বর আর তিন নম্বর সমীকরণ যোগ করলে কি আসবে, লগ এক্স প্লাস দিয়ে লগ ওয়াই আর প্লাস দিয়ে লগ জেড, আর এই পাশে কি আসবে, এই পাশে আসবে কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড মাইনাস কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। এবার দেখো আমরা লগ অনুযায়ী, লগের একটা প্রপার্টি আমরা জানি বা একটা বৈশিষ্ট্য বা নিয়ম বলতে পারো, লগের একটা নিয়ম হচ্ছে যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই জেড, কারণ লগ এক্স আলাদা রয়েছে, যোগে ওয়াই রয়েছে, যোগে জেড রয়েছে, তাই এক্স ওয়াই জেড করে দিলাম। আর এই পাশে যদি কাটাকুটি করো তাহলে এক্স ওয়াইয়ের সাথে দেখো সরি কে ওয়াই এর সাথে দেখো কে ওয়াই কেটে যাচ্ছে, কে এক্স এর সাথে কে এক্স কেটে যাচ্ছে, কে জেড এর সাথে কে জেড কেটে যাচ্ছে, অর্থাৎ জিরো হচ্ছে। আমরা জিরো কখন জানি বলো তো, যখন লগ ওয়ান হয়, লগ ওয়ানের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার জিরো হয়, এটা মাথায় রাখবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এবং এটাই আমাদেরকে কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এটাতে লিখবো হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু তোমাদের টেক্সট বই রয়েছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, নেক্সট অঙ্কটাও একটা লগের অঙ্ক দিয়েছে। তো এই লগের অঙ্কটা স্টার্ট করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো। এইগুলোর যদি পিডিএফ নিতে চাও, এই যে যা যা অঙ্ক করছি বা প্রশ্নবিচিত্রার বাকি সমস্ত যে অঙ্কগুলো করে দিচ্ছি তার পিডিএফ নিতে চাইলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলোরই পিডিএফ পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করছি অথবা দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কি বলছে, বলছে লগ টেন এক্স রয়েছে মাইনাস দিয়ে লগ টেনে রুট এক্স রয়েছে, তাহলে ইকুয়াল টু দিয়ে রয়েছে টু লগ এক্স টেন। এটা সমাধান করতে বলেছে, অর্থাৎ এটা মান এক্স এর মান বের করতে বলেছে। তো আমি অঙ্কটা আবার কিন্তু টুকলাম না, ঠিক আছে, আমি অঙ্ক টুকে টুকে করছি না কারণ সময় বেশি যাবে। অঙ্কটা যেহেতু এখানে টোকাই রয়েছে আমি সেকেন্ড লাইন থেকে শুরু করছি। দেখো প্রথমেরটা কি লিখবো, লগ টেন লিখে এক্স আছে সেটা থাকবে, আর এখানে যে রুট আছে সেই রুটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, এক্স এর মাথায় হাফ হয়ে যাবে। রুটের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে টু দি পাওয়ার হাফ। আর এই পাশে কি রয়েছে, এই পাশে রয়েছে টু লগ এক্স এর টেন রয়েছে, যা আছে তাই বসিয়ে দিলাম। এবার দেখো আমরা নেক্সট লাইনে যেটা করব, এটা কিন্তু এই নিয়মটা কিন্তু মাথায় রাখবে। নিয়মটা কি, এই যে ওপরে টু দি পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, লগের একদম সামনে চলে আসে। তা প্রথমে লগ দিয়ে টেন এক্স আছে এটা লিখলাম, আর এই যে হাফটা সেটা একদম সামনে চলে আসবে, তাহলে পড়ে থাকবে কি লগ টেন লিখে এক্স। আর এই পাশে আমরা কি করব, টুটাকে ওপরে লিখব, আর লগ আমরা কি করব টেন লিখে এক্স করে দেবো। ঠিক আছে, যেহেতু এটা এক্স ছিল নিচে আর টেন ছিল ওপরে, আর এইটা লগের দেখো টেন নিচে চলে গেছে আর এক্স ওপরে চলে গেছে এই ভগ্নাংশটা করার জন্য, এটাও কিন্তু একটা সূত্র বা নিয়ম বলতে পারো লগের। চলে আসছি দেখো ভালো করে, আমরা এটাকে যদি লসাগু করে যদি বিয়োগ করি তাহলে হাফ মানে গোটা একটা থেকে যদি হাফ বিয়োগ করি তাহলে দেখো এখানে দুই হবে লসাগু, লসাগু করেও দেখাচ্ছি, তাহলে দুটো এখানে রয়েছে লগ টেন লিখে এক্স, আর এখানে রয়েছে একটা লগ টেন লিখে এক্স, আর এই পাশে রয়েছে দুই লগ টেন লিখে এক্স। এবার আমরা কি করব, ভালো করে লক্ষ্য করে দেখো, দুই থেকে একটা বাদ দিলে একটাই লগ হয়, তাহলে লগ টেন লিখে এক্স বাই দিয়ে দুই রয়েছে, আর এই পাশে দেখো ওপরে দুই রয়েছে আর নিচে হচ্ছে লগ টেন লিখে এক্স। এবার এই রাশিটার পরের লাইন কি করব, আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ করলে কি হবে, লগ টেন লিখে এক্স তার পুরোটা হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, কেন বলো তো, এটা এটা তো সেম দেখতে তাই হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে দুই দুগুণী চার। এবার স্কোয়ারটা যদি চারের কাছে আসে তাহলে আমরা বলতে পারি হচ্ছে লগ টেন লিখে এক্স ইকুয়াল টু চার, মানে কি প্লাস মাইনাস রুট ওভার ফোর হয়ে যাবে, তাহলে অ্যান্সার আসবে প্লাস মাইনাস দুই। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস দুই যদি আসে তাহলে প্রথমে একবার প্লাস ধরে করব, তাহলে আমি লিখে নিচ্ছি দেখো প্লাস ধরে, প্লাস ধরে, তাহলে প্লাস ধরে করলে কি হবে বলো তো, লগ টেন লিখে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি টু। এবার দেখো এখানে একটা নিয়ম আছে, এক্স এর মান বের করতে গেলে টেনের মাথায় টু চলে যাবে। ঠিক আছে, আমরা যদি লগ অ্যান্টি লগ করি, অ্যান্টি লগ মানে দুদিকেই যদি লগ দিয়ে আমরা তুলে দিই, ঠিক আছে, বা দুদিকে লগ যদি তুলে দিই
বা অ্যান্টি লক যদি করি, এই লকটাকে যদি অ্যান্টি লক করি তাহলে 10-এর মাথায় 2টা চলে যাবে। এই যে 10 দেখতে পাচ্ছ এটার মাথায় 2 চলে যাবে, তাহলে 10-এর স্কয়ার x এর মান। তাহলে x এর মান যদি 10-এর স্কয়ার হয় তাহলে x এর মান হচ্ছে 100, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর যদি মাইনাস ধরে করি, মাইনাস ধরে, তাহলে মাইনাস ধরে করলে কি হবে, লগ 10 লিখে x ইকুয়াল টু মাইনাস 2, তাহলে এখানে x এর মান আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/100, মাইনাস মানে হচ্ছে 1/ হয়ে যায়, তাই 1/100। তাহলে x এর মান আমরা 100 বলতে পারি অথবা x এর মান আমরা 1/100 বলতে পারি, ঠিক আছে। এই গেল অঙ্কটা, চলে আসছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্কটা রয়েছে। দেখো 14 দাগে কেন চলে আসলাম, স্যার মাঝখানের অঙ্কগুলো কি হলো, মাঝখানের অঙ্কগুলো দেখো প্রয়োজন নেই, ঠিক আছে, করানোর মতন অঙ্ক নেই, কষে দেখার মতন কিছু নেই, ওগুলো কিছু কিছু উপপাদ্য রয়েছে, সম্পাদ্য রয়েছে, কিছু কিছু অ্যাপ্লিকেশন বা প্রয়োগ রয়েছে, সেগুলো তোমরা বই খুঁজে করে নিও, ঠিক আছে। ওইগুলো আমি করাচ্ছি না, কারণ ওইগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আমি বেসিক্যালি মেন কষে দেখার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোই আমি করিয়ে দিচ্ছি। তো 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে বলে দিয়েছে। আমি 3টে শীর্ষবিন্দু আমি ধরে নিলাম, ধরো এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আর এটাকে ধরলাম হচ্ছে সি। তাহলে এ বি সি আমরা ধরে নিলাম, এর মান এখানে বলে দিয়েছে 2, -4, বি এর মান বলে দিয়েছে হচ্ছে 6, -2, আর সি এর মান বলে দিয়েছে -4, -2। তাহলে এই 3টে রাশি বলে দিয়েছে। আমরা একটা একটা করে প্রথমে মধ্যমা বের করবো। দেখো এ থেকে প্রথমে যদি আমরা দাগটা নিই, তাহলে প্রথমে ডি আসবে, এটা হচ্ছে ধরে নাও ডি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে বিসি বাহু যে দেখতে পাচ্ছ, এই বিসি বাহুর মধ্যমা আমরা ডি বের করব। তাহলে লেখাটা কি হবে, বিসি ওপরে দাগ, যেহেতু দূরত্ব বের দূরত্ব রয়েছে, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটাকে আমরা কি বলছি বলতো, ডি বলছি। তাহলে ডি এর আমরা স্থানাঙ্ক বের করব কত, 6 -4/2, আবার -2 দিয়ে +2/2। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা করলেনটা কি, করলাম হচ্ছে একটা সূত্র মনে রাখবে, সূত্র তোমাদেরকে বলে দিই, সূত্রটা হচ্ছে কোনো মধ্যমা বের করতে গেলে x1 + x2/2 করতে হয়, আর কমা দিয়ে y1, ঠিক আছে, y1 + y2/2 করতে হয়, এটা হচ্ছে মধ্যমা বের করার সূত্র, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে x1 + x2/2 আর y1 + y2/2, এটা কিন্তু মেন সূত্র। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটাতে, আবার চলে আসছি সূত্র, এটা দিয়ে এটা করা হয়েছে। এবার আমরা ডি এর মান যদি বের করি, তাহলে আমাদের কি বের হচ্ছে, 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2/2, আর এটা হচ্ছে কিন্তু 0, ঠিক আছে। তাহলে এটাকেও যদি আমরা সমাধান করি, তাহলে হচ্ছে 1, 0, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম হচ্ছে 1, 0। একইভাবে এবার আমরা করব হচ্ছে সি এ বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করব দেখে নাও, সি থেকে এ, অর্থাৎ এখান থেকে একটা দাগ যাবে এর ওপর, এবং এটার নামকরণ করেছি আমরা কি, ই নাম দিলাম। তাহলে ই এর স্থানাঙ্ক আমরা কি করে বের করব, দেখো ই এর স্থানাঙ্ক আমরা বের করব একই সূত্র, x1 + x2। তাহলে এখানে x1 x2 আমরা কি কি ধরে করছি, সি আর এ ধরে করছি। সিতে রয়েছে দেখো -4, তারপরে +2/2, আর এখানে রয়েছে হচ্ছে 2, -4/2, এটা আমরা করে নিলাম। তাহলে ই এর মান কি বেরোবে দেখে নিই, 4 থেকে 2 বাদ দিলে -2/2 বেরোবে, আর কমা দিয়ে এটাতে কিন্তু -2/2 বেরোবে, মানে একই রাশি বেরোবে। তাহলে এটাকে যদি আরও সমাধান করি, তাহলে আসবে -1, -1, তাহলে ই এর স্থানাঙ্ক আসলো -1, -1। এবার চলে আসছি হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব, এটার নাম দেবো হচ্ছে এফ। তাহলে এফ আমরা কি করে বের করবো দেখে নাও, তার আগে আমি ছবিটা এঁকে নিই। তাহলে এটাকে যদি আমরা এখান দিয়ে নিয়ে যাই, তাহলে এটা হবে এফ, তাহলে এটার নাম হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এফ এর আমরা স্থানাঙ্ক বের করব এ আর বি ধরে। তাহলে এতে রয়েছে কি দেখে নিই,
দুই রয়েছে, আর তারপরে প্লাস সিক্স রয়েছে বাই দুই, আর এটাতে রয়েছে মাইনাস চার মাইনাস দুই বাই দুই, এটা চলে আসলো। তাহলে আমরা কি করব, এটার থেকে ছয় আর দুই আট হচ্ছে, তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চার, আর দুই যেটা হচ্ছে ছয় মানে হচ্ছে মাইনাস তিন, এটা ডাইরেক্ট করলাম, ঠিক আছে। এবার আমরা করব কি, এডি বাহুর মধ্যবিন্দু আমরা বের করব। এবার করব কি, এডি মধ্যমার দূরত্ব, মধ্যমার দূরত্ব। তাহলে এডি মধ্যমার দূরত্ব কি করে বের করবো, তার আগে বলে দিই ডি কত বেরিয়েছিল। দেখো ডিটা এখানে লিখে দিচ্ছি, ডি হচ্ছে এক কমা জিরো বেরিয়েছে, তাহলে এডি বের করব। ই এর মান কি বেরিয়েছিল, ই এর মান বেরিয়েছিল মাইনাস এক কমা মাইনাস এক, আর এফ এর মান বেরোলো কত, এফ এর মান বেরোলো চার কমা মাইনাস তিন, সব কটা লিখে দিলাম। তাহলে এবার এদের দূরত্ব বের করতে হবে, দূরত্ব বের করার সূত্র তোমাদের আগে বহুবার বলেছি, তাও আমি এটাতে লিখে দিচ্ছি। দূরত্ব বের করার একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো রুট ওভারের মধ্যে মানটা এবার বসিয়ে দেবো। এক্স ওয়ানের মান প্রথমে কত ছিল, এক, তারপরে মাইনাস দুই তার হোল স্কোয়ার, আর প্লাস দিয়ে জিরো প্লাস ফোর তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দুই থেকে এক বাদ দিলে কত হয়, মাইনাস এক, তাহলে মাইনাস একের হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে হচ্ছে চার স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি সমাধান করি, একের স্কোয়ার এক হয় আর চার স্কোয়ার ষোলো হয়, ষোলো আর রুট করলে দেখো সতেরো হয়, ঠিক আছে। তাহলে এডি মধ্যমার যে দূরত্বটা বা দৈর্ঘ্য বলতে পারো, দূরত্ব বা দৈর্ঘ্য যাই বলো না কেন, সেটা বেরোলো হচ্ছে রুট সতেরো। এবার আমরা করব বিই, বিই তাহলে লিখবো কি, বিই মধ্যমার দূরত্ব, মধ্যমার দূরত্ব। তাহলে এটাও একই সূত্র, সূত্র বারবার লিখছি না আমি, ডাইরেক্ট করে দিচ্ছি। এটাতে কি বসবে, মাইনাস এক মাইনাস ছয় তার হোল স্কোয়ার, আর প্লাস দিয়ে মাইনাস ওয়ান প্লাস টু তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে মাইনাস এক মাইনাস ছয় মানে হচ্ছে মাইনাস সেভেন তার হোল স্কোয়ার, আর এটাতে হচ্ছে একের স্কোয়ার। তাহলে সাতের স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে উনপঞ্চাশ, আর একের স্কোয়ার এক হয়, অর্থাৎ রুট পঞ্চাশ হচ্ছে। রুট পঞ্চাশকে যদি ভাঙো তাহলে আসবে হচ্ছে ফাইভ রুট টু একক, ঠিক আছে। আগেরটাও কিন্তু একক দেওয়া হয়নি, এটাও কিন্তু একক হবে, যেহেতু দূরত্ব বের করছি তাই একক হবে। তাহলে বিই বেরিয়ে গেল, বিই বেরিয়ে যাওয়ার পর লাস্ট হচ্ছে সিএফ, তাহলে বের করব হচ্ছে সিএফ মধ্যমার দূরত্ব। তাহলে সিএফ মধ্যমার দূরত্ব আমরা কি করে বের করব, একই সূত্র, রুট ওভারের মধ্যে আমরা লিখব প্রথমে কত, চার প্লাস চার তার হোল স্কোয়ার, আর এটা রয়েছে কত, মাইনাস তিন মাইনাস দুই তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসছে, চার চারে আসছে হচ্ছে আট, তাহলে আটের স্কোয়ার, আর এই পাশে আসছে তিন আর দুয়ে পাঁচ মাইনাস পাঁচের স্কোয়ার, তাহলে আটের স্কোয়ার চৌষট্টি হয় আর পাঁচের স্কোয়ার পঁচিশ হয়। তাহলে আমরা রুট ওভারের মধ্যে চার পাঁচে নয় আট মানে এইটটি নাইন পাচ্ছি, এইটটি নাইন একক। তাহলে এটাই অ্যান্সার বের করতে বলেছিল যে প্রত্যেকটা মধ্যমার দূরত্ব কত। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রথম মধ্যমাটা যেটা এডি সেটা রুট সতেরো বেরোলো, তারপরে যেটা বিই সেটা দেখো পাঁচ রুট টু বেরোলো, আর যেটা সিএফ সেটা বেরোলো এইটটি নাইন রুট ওভারের মধ্যে এককে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, নেক্সট অঙ্কটা দেখো বলছে তিনটে বিন্দু দেওয়া রয়েছে, তিনটে সমরেখ হলে দেখাও যে এটা হবে। তো দেখাও যে এটা হবে, এটা করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এর সমরেখ মানেটা হচ্ছে যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা শূন্য হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু শূন্য। এবার ক্ষেত্রফল বের করার কিন্তু সূত্র রয়েছে, হাফ মড এক্স ওয়ান ব্র্যাকেটে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, তারপরে প্লাস দিয়ে এক্স টু দিয়ে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, আবার প্লাস দিয়ে এক্স থ্রি দিয়ে ব্র্যাকেটে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মড কমপ্লিট করব এবং ইকুয়াল টু লিখবো জিরো, যেহেতু ক্ষেত্রফল জিরো বের করতে হবে কারণ সমরেখ বলেছে। এবার আমরা কি করব, প্রথমে এখান থেকে আমরা করব হচ্ছে হাফের জায়গায় হাফ থাকবে, মড লিখলাম, এক্স ওয়ানের মান এখানে হচ্ছে এ, ওয়াই টু মানে হচ্ছে বি, আর ওয়াই থ্রি মানে হচ্ছে এক, প্লাস দিয়ে এক্স টুর মান জিরো, ওয়াই থ্রির মান এক, আর ওয়াই ওয়ানের মান হচ্ছে জিরো, প্লাস এক্স থ্রির মান হচ্ছে এক, ওয়াই ওয়ানের মান জিরো, আর ওয়াই টু এর মান হচ্ছে বি,
মট কমপ্লিট জিরো। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, হাফটা যদি জিরোর কাছে চলে যায় তাহলে জিরো হয়ে যাবে, আর এটাকে যদি গুণ করি তাহলে এ বি মাইনাস এ আর মাইনাস বি ইকুয়াল টু জিরো বেরোবে। এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাস এ মাইনাস বি রেখে আমরা মাইনাস এ বি লিখতে পারি। এবার মাইনাস যদি আমরা উভয় পক্ষ থেকে তুলে দিই তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এ বি হয়ে যাবে। এবার এই রাশিটা হয়ে যাওয়ার পর আমরা এ বিটাকে যদি নিচে নিয়ে আসি অর্থাৎ বাই দিয়ে নিয়ে আসি তাহলে এই পাশে পড়ে থাকছে এক। এরপরে আমরা ডিভাইডেড রুলস করব, এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু ওয়ান। এরপরে আমরা কি করব, এ কে এ দিয়ে কাটাকুটি করলে ওয়ান বাই বি হয়, আর প্লাস এটা ওয়ান বাই এ হয় ইকুয়াল টু ওয়ান। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান, এবং এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই আমি এটাতে লিখব হচ্ছে প্রুফড বা বাংলায় লিখবে প্রমাণিত। এটা কিন্তু শর্ট কোশ্চেনেও বহুবার প্রশ্নবিচিত্রায় রিপিট করেছে, ঠিক আছে, শর্ট কোশ্চেনে অথবা কোনো কোনো মডেলে দু নম্বরেও দিয়েছে। তো এখানে আবার দেখি বড়োর মধ্যে দিয়ে দিয়েছে, এই অঙ্কটা বোঝা যায় না কত নম্বরে টিচার দেবে। চলে আসছি আমরা পনেরো দাগের একের অঙ্কটা। পনেরো দাগের একের অঙ্কটা কি বলছে, পরিমিতির অঙ্ক, এটা বলছে একশো ছিয়ানব্বই বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রত্যেকটি পাতের পরিধি এবং ক্ষেত্রফল কত। তো এই যে ছবিটা কিন্তু এটা হবে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল এখানে একশো ছিয়ানব্বই দিয়ে দিয়েছে, তার একটি বাহু দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তাহলে লিখবো কি, যে বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কি করে বের করব, রুট ওভার করে দেবো, রুট ওভার 196। একশো ছিয়ানব্বইয়ের রুট ওভার করলে তোমরা জানো 14 সেন্টিমিটার বেরোবে, ঠিক আছে, একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল করলে 14 বেরোয়। এবার হচ্ছে এই যে 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, বর্গ ক্ষেত্র থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিলে প্রত্যেকটির বা প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, যেহেতু প্রথমে আগে ব্যাস হবে, ঠিক আছে, ব্যাসার্ধ হবে না, প্রথমে আগে কেটে নিলে যেটা বেরোবে সেটা তো ব্যাস বেরোবে, তাহলে প্রথম পাতের আগে ব্যাস বেরোবে, ঠিক আছে। ব্যাস হবে কত হবে, 14 কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 7 সেন্টিমিটার কিন্তু ব্যাস বেরোবে, ঠিক আছে। মানে পুরোটা তো 14 সেমি, দেখে নাও, এই যে এখান থেকে এতটা, এখান থেকে পুরো এতটা 14 রয়েছে, তার মাঝখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে তো 7 সেমি বেরোবে, আর 7 সেমিটা পুরো এই ব্যাসটা বেরোবে, এই যে ব্যাস। তাহলে আমাদের ব্যাসার্ধ কত বেরোবে, তাহলে আমরা লিখব হচ্ছে ব্যাসার্ধ সমান সমান 7/2 সেমি। তাহলে 7/2 সেমি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সুতরাং দিয়ে আমরা কি করব, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি, আমরা সূত্র জানি হচ্ছে 2πr, তাহলে 2 লিখব, পায়ের মান 22/7 লিখব, আর আর এর মান লিখব হচ্ছে 7/2। তাহলে এখানে কাটাকুটি করা যাচ্ছে, দেখো 7/7 কেটে যাচ্ছে, 2/2 কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 22 সেন্টিমিটার। তাহলে 22 সেন্টিমিটার হচ্ছে এক একটা বৃত্তের পরিধি। আবার প্রতিটা বৃত্তাকার পাতের ক্ষেত্রফলও চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, পায়ের মান আমরা জানি 22/7, আর আর স্কোয়ার মানে হচ্ছে 7/2 গুণ 7/2, দুবার লিখতে হবে, একটা করে 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে করলে 11, 7 11 77,
আর এখানে নিচে পড়ে থাকছে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে নিচে যদি 2 পড়ে থাকে তাহলে এটা যাচ্ছে 3 × 6 রেখে 7, তার মানে হচ্ছে 3 পাচ্ছে 3, সরি 8 × 16, আর তারপরে হচ্ছে 5 × 10, 38.5 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে ক্ষেত্রফল কত বেরোবে? 38.5 সেন্টিমিটার স্কোয়ারে বেরোবে, ঠিক আছে? চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের জানা দরকার। তো এখানে দেখো দিয়ে দিয়েছে পরিবৃত্ত, এখানে আমরা নামকরণ করে দিই। এটা করে দিলাম হচ্ছে এ, এটা বি, এটা সি, আর মাঝখানে যে কেন্দ্রটা রয়েছে সেটার নামকরণ করলাম ও। এবার আমরা এখানে আগে ধরে নেব, মনে করি যে পরিবৃত্তটা রয়েছে পরিবৃত্তের সেটার ব্যাসার্ধ, তাহলে পরিবৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম বড় হাতের আর সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে পরিবৃত্তের যে ব্যাসার্ধটা সেটা আমরা ধরে নিলাম হচ্ছে বড় হাতের আর। এবার দেখো এখানে প্রশ্নানুসারে বা এটিকিউ আমরা লিখতে পারি, এটিকিউ দিয়ে কি লিখতে পারি, পাই বড় হাতের আর স্কোয়ার সমান সমান বলে দিয়েছে হচ্ছে 462, এটা বলে দিয়েছে 462। এখান থেকে আমরা যদি শুধু আর এর স্কোয়ারের মান বের করি তাহলে বেরোবে 462 গুণ দিয়ে 7/22। এটাকে যদি কাটাকুটি করো তাহলে 4×11=44, আর 2×22, আর এটা হচ্ছে 11×22, 2 দিয়ে যদি আবার 42কে কাটো তাহলে হবে 21। তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি, 21কে ভাঙলে পাচ্ছি 3×7=21 আর একটা 7, তার মানে 7√3। তাহলে আর এর মান পাচ্ছি হচ্ছে 7√3 সেন্টিমিটারে, ঠিক আছে? এটা সেন্টিমিটারে বেরোবে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের যে পরিব্যাসার্ধটা, আমি লিখে দিচ্ছি, দেখো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ, তাহলে পরিব্যাসার্ধ সমান সমান আমরা বলতে পারি 2/3 × সমবাহু, সমবাহুর উচ্চতা, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধটাই হচ্ছে 2/3 গুণ সমবাহু উচ্চতা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সমবাহুর উচ্চতা মানে 2/3 লিখলাম ইন্টু সমবাহুর যে উচ্চতা সেটা লিখলাম, সমবাহুর উচ্চতা বলে লিখলাম, ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে 7√3, কারণ এটাই তো আমাদের পরিব্যাসার্ধ বেরিয়েছিল, তাহলে পরিব্যাসার্ধটা 7√3। এবার সমবাহু উচ্চতা কিন্তু বের করার একটা সূত্র আছে, মাথায় রাখবে সমবাহু উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 × হচ্ছে বাহু, এটা ইকুয়াল টু 7√3। এবার দেখো ভালো করে লক্ষ্য করে √3/√3 কেটে যাচ্ছে, এদিকে √3, এদিকে √3, আর এইদিকে 2, এদিকে 2 কেটে যাচ্ছে। তাহলে শুধু বাহু যদি আমরা বের করি তাহলে দেখো 3×7=21 সেন্টিমিটার বেরোচ্ছে, তাহলে 3×7=21 সেন্টিমিটার শুধু বাহুটার দৈর্ঘ্য। তাহলে এখানে প্রশ্ন করেছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 21 সেন্টিমিটার হবে। চলে আসছি আমরা তিন দাগের অঙ্কটায়। দেখো তিন দাগের অঙ্ক কি বলছে, বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 এবং 30 সেমি বলে দিয়েছে, ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ডাইরেক্ট একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা কিন্তু কোথাও দেখেছো কিনা আমাকে কমেন্টে লিখে জানাবে যে স্যার এই সূত্রটা টেক্সট বই আছে বা আমি এটা পেয়েছি। যদি না পেয়ে থাকো তাহলে এটার কিন্তু আরও একটা রুলস রয়েছে, অন্যভাবে করানো, সেটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, আগে সূত্রটা দেখে নাও। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা গুণ দিয়ে আমরা লিখব হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বিয়োগ অতিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে মেন সূত্র, মানে পরিসীমা আর যদি অতিভুজ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করা হচ্ছে খুব সহজ। এবার অর্ধ পরিসীমা মানে আমরা জানি 30কে 2 দিয়ে ভাগ করতে হবে, আর এটাও তাই 30কে 2 দিয়ে ভাগ, আর বিয়োগ হচ্ছে 13, তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, আর এখানে কত হবে 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 15 থেকে 13 বাদ দিলে হচ্ছে আবার 2, তাহলে 15×2 অর্থাৎ হচ্ছে 30 বর্গ সেমি, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। তো এই গেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 1, শেষ করে দিলাম পুরো, আজকে সমাপ্ত হয়ে গেল।
এর পরেও কিন্তু অঙ্ক রয়েছে, তোমরা আবার বলো না যে স্যার বাকি অঙ্কগুলো কেন করালে না। বাকি অঙ্কগুলো কিন্তু আমি করাবো না, আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি, বাকি অঙ্কগুলো রাশিবিজ্ঞান রয়েছে, প্রয়োগ রয়েছে, উপপাদ্য রয়েছে, সম্পাদ্য রয়েছে, ওইগুলো কিন্তু নিজেদের করতে হবে। ওইগুলো যদি ভিডিওতে বোঝাতে যাই তাহলে সেগুলো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এর জন্য আমি শুধুমাত্র কষে দেখার যে অঙ্কগুলো রয়েছে, মানে যেগুলো কষা যায়, সেই অঙ্কগুলোই শুধু সমাধান তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কমেন্ট করে লিখে আমাকে জানিও যে কেমন হচ্ছে এই ভিডিওগুলো, বা কোনো যদি সমস্যা থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। বাকি ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো, বিভিন্ন কিন্তু প্রশ্ন বিচিত্রার মডেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্টে আসার সম্ভাবনা প্রবল, সে অঙ্কগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করো। তো আজকের মতন এতটাই থাক, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।